হ্যালো ফ্রেন্ডস এলাম ইস্কন থেকে ছেলের জন্য যেটা এনেছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম ওই কাপের মধ্যে কেকের মতো গ্লাসের মধ্যে ওটা নিয়ে এলাম আর আর কিছু না কালকে প্রচুর ভিড় ছিল কালকে তো মানে তোমাদের ওই ভিডিওটা দেখি শেয়ার করব কালকে বিরাট ভিড় ছিল গীতা মেলা হচ্ছিল প্লাস ফুড পুড ফেস্টিভ্যাল ছিল তো এই জামাটা দেখো এই জামাটা আমার পুরনো স্মৃতি এই জামাটা বোধ তখন আমি সেভেনে পড়ি সিক্স না সেভেনে পড়ি তখনকার জামা এটা ফ্রক চুড়িদার এ দেখো এটার সঙ্গেও লাল প্যান্ট ছিল তখন একদম হাঁটুর নিচে এখনও হাঁটুর নিচেই এটা পরে মানে আর কি তো তো এটা এটা পড়লাম রেখে দিয়েছিলাম দিইনি কাউকে কত জামা সবাইকে দিয়ে দিয়েছি বিয়ের পর বিয়ের আগে কাজের লোকগুলোকেই দিয়ে দিয়েছি তো এটা দিইনি এটা আমার খুব ফেভারিট ছিল দেখো এখানে কোটের মতন এটা লাগানো যায় লাগানো ছিল এখনই খুললাম তো এটা আগে হতো না তখন খুব মোটা ছিলাম তো তাও রেখে দিয়েছিলাম যে কোনোদিন তো রোগা হবো তখন পড়বো আর সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে এটা পড়েছি আজকে পড়লাম তো এইমাত্র কিছুক্ষণ আগে এলাম ভালোই লাগলো তোমাদের দেখালাম তোমরা অবশ্যই দেখো আর কোনো অকেশনে গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তখন আরও দেখার মতন জিনিস থাকে মানে ভালো লাগে আর কি তো আমি আজকে হাজবেন্ডের সাথে গেলাম এরপরে যখন যাব না তখন তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর কি আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই বলেছিলাম সকালবেলায় তোমাদের সাথে ইস্কনে যাব শেয়ার করবো ওইটুকু করলাম তো অবশ্যই আমি চেষ্টা করব কোনো অকেশানে গেলে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার মানে এত সুন্দর হয় গীতা মেলাতেই কালকে এত সুন্দর লাগছিল আর কি ভিড় আজকে তো ফাঁকা ফাঁকা সেরকম ভিড়ই নেই তো ওই সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি তুললাম তোমরা দেখো অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আমার হাজবেন্ড গিয়ে বলছে কই মায়া ফুলের মতো তো নয় বলো মায়া ফুলের মতো হয় ওটা তো একটা বিশাল মানে জায়গা জুড়ে একটা বিশাল ইয়ে তো এখানে যেটুকু করেছে সেটুকুই বা কম কি তো তোমরা দেখে নিও কত সুন্দর খুব সুন্দর কালকেও যায়নি না কালকে গেলে ও ইয়ে করতো বুঝতে পারতো আমার ছেলে হাঁচি দিল ওইভাবে হাঁচি দে তো এই আর কি তোমরা দেখে নিও তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আর লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা করনি তারা তাড়াতাড়ি করে ফেলো আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রেখো নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখে নেবে তাড়াতাড়ি আর তাড়াতাড়ি করে লাইক করে দেবে আর দেখো ভিডিওটা কেমন লাগ লাগলো বলো কমেন্টে জানিও তো আজকের মতো রাখি এখন তো বাজে তোমার সাতটা বাজ সাতটা বাজেনি পাঁচ মিনিট বাকি এখন এই জামা টাপড় ছেড়ে আর কি আর কিছু করার নেই সেরকম রাতে রান্না তো আছে মূলত তরকারি আছে ছেলে একটু চিকেন আছে আমাদের হয়ে যাবে ব্যাস আবার কী চলো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তার সাথে শুভরাত্রিও জানিয়ে দিলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর গতকাল গতকাল যে ভিডিওটা আমি একটুখানি ইয়েটা করেছিলাম সেটার এটার সাথে আমি জুড়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও কালকে তো আর সারাদিন ভিডিও করিনি তো চলো রাখি টাটা বাই বাই কতক্ষণের ভিডিও হবে জানি না